নমস্কার বন্ধুরা, মধুর সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মৌসুমি লেবু চিকেনের একটি রেসিপি, যা বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়, খেতেও অসাধারণ। বাড়ির ছোট থেকে বড় সকলের এই রেসিপিটা আশা করি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মৌসুমি লেবু চিকেনের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন সোয়া সস, আর স্বাদ মতো নুন। এবারে সব উপকরণগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ঢাকনা ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম। আমার মোট এখানে 2 টেবিল স্পুন ময়দা লেগেছে। ময়দাটা চিকেনের সাথে মেশানো হয়ে গেছে। এবার চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভাজার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই চিকেনের টুকরোগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি একটা বড় সাইজের মৌসুমি লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে 2 ভাগ করে কেটে নেব। লেবুটা কাটা হয়ে গেছে। এবারে এটার সাহায্যে আমি লেবু থেকে জুসটা বার করে নেব। জুসটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবারে এই জুসের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন ভিনিগার, 1/2 টিস্পুন সোয়া সস, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, 1 টিস্পুন রেড চিলি সস, 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য,
আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবারে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কোঁচানো আদা। আদাটাকে তেলের সাথে 1 মিনিট ভেজে নিতে হবে। আদা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌসুমি লেবু জুসের মিক্সচারটা। মৌসুমি লেবু জুসের মিক্সচারটা দেওয়ার সময় ফ্লেমটা লোয়েতে থাকবে। মিক্সচারটা দেওয়ার 2 মিনিট পর দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করলেই রেডি মৌসুমি লেবুর চিকেন। হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনের ওপরে হালকা ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মৌসুমি লেবু চিকেনের রেসিপি। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই চিকেনের রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। আর নতুন দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।